আমরা এই এই প্রসঙ্গে অনেক আলোচনা পূর্বে করেছি। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টার উপরে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মাসালা, অত্যন্ত সিয়ামের জন্য, সায়েমের জন্য, এই রোজাদার রমজান মাসের জন্য কিছু গুরুত্বপূর্ণ মাসালা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। একেবারে মনোযোগ সহকারে আলোচনাগুলি শুনতে হবে, বুঝতে পেরেছেন? মনোযোগ সহকারে, যেগুলি জানা অত্যন্ত জরুরি, যে কি কি কারণে সিয়াম ভঙ্গ হয়ে যায়। আমরা অনেক কারণ জানি না, কি কি কারণে সিয়াম ভঙ্গ হয়ে যেতে পারে আমরা কিন্তু সব কারণ জানি না। আজকে এই বিষয়টার উপরে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই। আল্লাহ পাক যেন আমলের নিয়তে বলা এবং আমলের নিয়তে শোনার তৌফিক দিক, আমিন। সম্মানিত উপস্থিতি, সিয়াম ভঙ্গ হওয়ার অনেকগুলি কারণ রয়েছে, সেটা হচ্ছে এক এবং দুই নাম্বার কারণ হচ্ছে ইচ্ছাকৃতভাবে খাওয়া এবং পান করা। বুঝতে পেরেছেন? ইচ্ছাকৃতভাবে খাওয়া এবং পান করা। কেউ যদি সিয়াম অবস্থায় ইচ্ছা করে কোনো কিছু খেয়ে ফেলে, সিয়াম থাকবে? তার সিয়াম সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যাবে। কিন্তু ভুলবশত কেউ যদি এক গ্লাস পানি খেয়ে ফেলে, এক প্লেট ভাত খেয়ে ফেলে, একটি আপেল খেয়ে ফেলে, যে কোনো জিনিস যদি ভুলবশত খেয়ে ফেলে, তার সিয়াম ভঙ্গ হবে না। হাদিস থেকে শোনেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره এই হাদিসটি বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোন মানুষ যদি ভুলবশত কোনো কিছু খেয়ে ফেলে তার সিয়াম ভঙ্গ হবে না, কারণ তাকে আল্লাহ পাক সিয়াম ভুল অবস্থায় কিছু পান করেছে, সে তার সিয়াম পূর্ণ করে। বিশ্বনবী বলেছেন কোন মানুষ যদি ভুলবশত কোনো কিছু খেয়ে ফেলে, সে যেন সন্ধ্যা পর্যন্ত তার সিয়াম পূর্ণ করে। কেননা আল্লাহ তাকে খাওয়িয়েছেন এবং আল্লাহ তাকে পান করিয়েছেন। বুঝতে পেরেছেন? এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের 2582 নম্বর হাদিস, 2582 নম্বর হাদিস। এরপরে তিন নম্বর, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করা, গলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তবে অনিচ্ছাকৃতভাবে যদি কারো 10-12 বমি হয় তার সিয়াম ভঙ্গ হবে না। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন হযরত আবু হুরাইরা বর্ণনা করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করে দিয়েছেন যে অনিচ্ছাকৃতভাবে কারো যদি বমি হয়, অনিচ্ছাকৃতভাবে কারো যদি বমি হয় তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইচ্ছাকৃতভাবে বমি করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, অনিচ্ছাকৃতভাবে বমি করলে সিয়াম ভঙ্গ হবে না। এরপরে চতুর্থ নাম্বার এবং পাঁচ নাম্বার, সাইন নাম্বার এবং পাঁচ নাম্বার, হায়েস এবং নিফাস, হায়েস এবং নিফাস। হায়েস অর্থাৎ ঋতু বলেন, মা বন্ধের ঋতু বলেন, মিন্স বলেন, হায়েস বলেন, যেটাই বলেন, এই হায়েস এবং নিফাস এই দুটি জিনিসের রক্ত, সূর্যাস্তের পূর্ব মুহূর্তে যদি এই দুটি জিনিসের যে কোনো একটা জিনিস ঘটে যায়, যদি রক্ত প্রবাহিত হয়, 100% ওই মা বোনের সিয়াম ভঙ্গ হয়ে যাবে। গণনা অনুযায়ী পরবর্তী মাসে এই সিয়ামের কাজা আদায় করবে, কাজা আদায় করবে। এটা কয় নাম্বার বললাম? 4 নাম্বার এবং 5 নাম্বার। এবার আসুন 6 নাম্বার, ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটানো। কেউ যদি তার স্ত্রীকে চুম্বন দেওয়ার কারণে, স্পর্শ করার কারণে বীর্যপাত হয়ে যায়, তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এবং কেউ যদি ইচ্ছাকৃতভাবে হস্তমৈথুন করার মাধ্যমে অথবা স্ত্রী সহবাসের মাধ্যমে যে কোনো উপায়ে যদি বীর্য নির্গত করে, বীর্য বের হয়, 100% তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তবে অনিচ্ছাকৃতভাবে যদি কারো বীর্যপাত ঘটে যায়, বীর্যপাত হয়ে যায়, তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না। যেমন স্বপ্নদোষের মাধ্যমে,
গুরুত্ব দিয়ে শুনেন। অনেকে আমাকে প্রশ্ন করেছে, হুজুর সিয়াম রেখেছি, স্বপ্নদোষ হয়েছে, সিয়ামটা কি হবে না হবে না? আমি বলেছি যে স্বপ্নদোষ স্বপ্নের ভিতরে বীর্যপাত হতেই পারে, এটা মানুষের ইচ্ছাকৃত ভাবে না। সুতরাং স্বপ্নদোষের মাধ্যমে যদি বীর্যপাত ঘটে 100% তার সিয়াম হয়ে যাবে, সিয়াম ভঙ্গ হবে না। এবং কল্পনার মাধ্যমে যদি কারো বীর্যপাত ঘটে, মনে মনে শুধু যদি কল্পনা করে, আর এই কল্পনার মাধ্যমে সে মুখ দিয়ে বলেও নাই, হাত দিয়ে স্পর্শ করে নাই, এই হাদিসটি রয়েছে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত যা কল্পনা করে তা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি বিহামদি, বিশ্বনবী বলেছেন আমার উম্মত যা কল্পনা করে আল্লাহ পাক তা ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। যদি না আসে কথা এবং কাজের মাধ্যমে সেটা বাস্তবায়ন না করে, অর্থাৎ স্পর্শ এবং কথার মাধ্যম ছাড়া শুধু কল্পনার মাধ্যমে যদি আপনার বীর্যপাত ঘটে যায়, আল্লাহ এটা ক্ষমা করে দিবেন, আপনার সিয়াম অবশ্যই হয়ে যাবে। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীর 5269 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 346 নম্বর হাদিসে এই বিষয়টি রয়েছে। সিয়াম পালনকারী যদি চোখ বন্ধ দেওয়ার কারণে বীর্যপাত ঘটে যায়, তার সিয়াম ভেঙে যাবে। কিন্তু সিয়াম পালনকারী যদি নিজেকে সংযত রাখতে পারে, তার স্ত্রীকে আলিঙ্গন করতে পারে, চুম্বন করতে পারে, স্পর্শ করতে পারে, কোনো সমস্যা নাই। দেখুন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় আমাকে চুম্বন করতেন, আলিঙ্গন করতেন, কিন্তু বিশ্বনবী তোমাদের চাইতে নিজের মন মস্তিষ্ককে ঠিক রাখার ব্যাপারে অধিক তিনি গুরুত্ব দিতেন। হযরত আয়েশা বললেন যে আলিঙ্গন করে তবে তার সিয়াম ভঙ্গ হবে না, ইরশাদ হচ্ছে চাহিদার অধিক নিয়ন্ত্রণকারী ছিলেন। স্ত্রী সহবাসের যে চাহিদা রয়েছে, এই চাহিদায় সিয়াম অবস্থায় বিশ্বনবী সাধারণ মানুষের চাইতে অধিক নিয়ন্ত্রণকারী ছিলেন। কেউ যদি মনে করে স্পর্শ করার কারণে, চুম্বন করার কারণে বীর্যপাত ঘটে যেতে পারে, এই পন্থা অবলম্বন করা থেকে তার বিরত থাকা হচ্ছে ওয়াজিব। বুঝতে পেরেছেন? সুতরাং সিয়াম অবস্থায় যদি বীর্যপাত ঘটার সম্ভাবনা না থাকে, স্ত্রীকে চুম্বন দিতে পারবেন, আলিঙ্গন করতে পারবেন, স্পর্শ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং স্বপ্নদোষের মাধ্যমে যদি কল্পনার মাধ্যমে বীর্যপাত ঘটে যায়, সিয়াম ভঙ্গ হবে না। আর যে কোনো উপায়ে হস্তমৈথুনের স্ত্রী সহবাস, হস্তমৈথুন বা যে কোনো উপায়ে যদি আপনার বীর্যপাত ইচ্ছাকৃতভাবে ঘটান, অবশ্যই আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এরপর 7 নম্বর, খাবার হিসেবে যেই জিনিসগুলি ব্যবহার করা হয় না, যেমন সীসা, লোহার টুকরা, পাথরের টুকরা, এগুলি যদি ইচ্ছাকৃতভাবে কেউ গলার মধ্যে দিয়ে খেয়ে ফেলে, তার সিয়াম সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে যাবে, পরবর্তী মাসে এই সিয়ামের কাজা আদায় করতে হবে। নাম্বার 8, সিয়াম ভেঙে ফেলার দৃঢ় ইচ্ছা পোষণ করা। কেউ যদি সিয়াম ভেঙে ফেলার দৃঢ়, এটা হচ্ছে সালাফি আলেমদের মতে সিয়াম ভেঙে ফেলা, অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারী যারা, তাদের মতে সিয়াম ভেঙে ফেলার দৃঢ় ইচ্ছা পোষণ করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, কারণ নিয়ত করা হচ্ছে সিয়ামের একটি ফরজ। এই জন্য নিয়তটা যদি কেউ ছেড়ে দেয়, ফরজ ছুটে গেল, তার সিয়াম ভঙ্গ হয়ে গেল, তার সিয়াম ভঙ্গ হয়ে গেল। এই বিষয়ে আব্দুল ইবনে বুসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা শুধু শনিবারে তোমরা নফল সিয়াম রাখতে পারবে না। সালাফি মাযহাবের মতে, সালাফিদের মতে, যে তারা এখানে মত পেশ করেছেন যে নফল রোজার ক্ষেত্রে কাজা আদায় করতে হবে না, নফল রোজার ক্ষেত্রে কাজা আদায় করতে হবে না, শুধু ফরজ রোজার ক্ষেত্রে কাজা আদায় করতে হবে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে নফল রোজার ক্ষেত্রে কেউ যদি সিয়াম ভঙ্গ করার দৃঢ় ইচ্ছা পোষণ করে, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে, কিন্তু এই সিয়ামের কাজা আদায় করতে হবে না, এই সিয়ামের
কাজা আদায় করতে হবে না সুতরাং আমরা বুঝতে পারলাম যে নিয়ত যদি আমরা করি সালাফি আলেমদের মতে দৃঢ় ইচ্ছা পোষণ করলে সিয়াম ভেঙে ফেলার দৃঢ় ইচ্ছা পোষণ করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে এই সিয়ামের কাজা আদায় অবশ্যই তাদের করতে হবে কিন্তু নফল সিয়ামের কাজা আদায় করতে হবে না ইমাম আবু হানিফার মতে সিয়াম ফরজ হোক আর নফল হোক তার কাজা আদায় করতেই হবে বুঝতে আশা করি যে আপনারা কথাগুলি বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি আসলে যে মাসালা সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি যে কি কি কারণে সিয়াম ভঙ্গ হয়ে যাবে এরপর 8 এরপর 9 নম্বরে সূর্যোদয় বা সূর্য অস্তের ভুল ধারণা সুবে সাদিক হয়ে গেছে এরপরও যদি আপনি সেহরি খান আপনার সিয়াম হবে না সিয়াম ভঙ্গ হয়ে যাবে সূর্য অস্ত যায়নি কিন্তু যদি মনে করেন সূর্য অস্ত গেছে এই মনে করে যদি পানাহার করেন এই পানাহার করার কারণে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে পরবর্তী মাসে অবশ্যই এই সিয়ামের কাজা আদায় করতে হবে 10 নাম্বার শিঙ্গা লাগানো অথবা শিঙ্গা বা রক্তদানের জন্য রক্ত বের করা একজন মানুষ যদি নিজের শরীর থেকে রক্ত বের করে আরেকজনকে রক্ত দেয় যার শরীর থেকে রক্ত বের করা হলো এবং যার শরীরে ঢোকানো হলো এটি কিন্তু ইখতিলাফের মাসালা কিছু কিছু হাদিসে আছে যে সিয়াম রক্ত বের যে করলো এবং যাকে দেওয়া হলো উভয়ের সিয়াম ভেঙে যাবে আবার কিছু কিছু হাদিসে আছে যে তাদের সিয়াম ভাঙবে না সুতরাং এটা ইখতিলাফের মাসালা যদি শরীর দুর্বল হওয়ার আশঙ্কা না থাকে যদি শরীরটা দুর্বল হওয়ার আশঙ্কা থেকেই যায় যে রক্ত দিলে আপনি যদি কাউকে রক্ত দেন আপনার শরীরটা দুর্বল হয়ে যেতে পারে এই আশঙ্কা থাকলে রক্ত না দেওয়াটাই ভালো আশা করি বুঝতে পেরেছি আমরা 10টি কারণ আমি আলোচনা করলাম যে এই সমস্ত কারণ যদি ঘটে যায় অবশ্যই সিয়াম ভঙ্গ হয়ে যাবে পরবর্তী মাসে শুধু সিয়ামের কাজা আদায় করতে হবে কাফফারা দেওয়া লাগবে না